নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি রা বাংলা রান্নাঘর নিয়ে। আজকে আমি বানাবো ভেজিটেবল মোমো। মোমোতে কী কী উপকরণ লাগবে, প্রথমে আছে এখানে 2 কাপ আটা, এখানে আছে কুচি করা বাঁধাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা, ওইখানে মোমোর চাটনির জন্য আছে 3টা টমেটো, কুচিকোড়া পেঁয়াজ কাটা, রসুন আছে, এখানে আছে সয়া সস, ভিনিগার জগ এবং রিফাইন তেল এবং সামান্য লবণ আছে। আমি ময়দা সামান্য নুন দিয়ে দেবো, আমার বন্ধুরা
মোমোগুলো দিয়ে দেব। ভেজিটেবল মোমোটা যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যাতে নেক্সট ভিডিওটা ভালো আসে।